চলেছে আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত, এমনকি রাত্রিবেলা। আপনারা তো ভাবতে পারেন যে রাত্রিবেলা সূর্য তো ওইদিকে পৃথিবী, আমার উপর কি প্রভাব ফেলছে বলে যান। প্রতি সেকেন্ডে সূর্য পৃষ্ঠ থেকে 2.14 শূন্য মানে 2 কোটি কণা সূর্য পৃষ্ঠ থেকে বেরিয়ে এসে পৃথিবীর ওপর আছড়ে পড়ে পৃথিবীকে পড়ে আমার শরীরকে পড়ে মহাকাশ নিয়ে চলে যায়। এটা যে নিউট্রিনো বলা প্রমাণ পাওয়া গেছে। সুতরাং সূর্য আমাদের প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করে চলেছে। তাই সূর্যকে যদি ঠিক মতো জ্বালা যায় তার একটা প্রচন্ড প্রচেষ্টা চলছে। দেখুন না সকাল সন্ধ্যেবেলা দেখা সে ডিমের কুসুমের মতো মসৃণ কি লাগছে, তা না। প্রচন্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে সূর্য পৃষ্ঠে। প্রতি সেকেন্ডে হাজার হাজার টন গ্যাস সূর্য পৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে 10 থেকে 20 হাজার কিলোমিটার উচ্চতায় গিয়ে সুন্দর আর্চ বা লুপ ফর্ম করে আবার আছড়ে পড়ছে সূর্য পৃষ্ঠে। কখনো কখনো এতজন উদ্দীপ্ত হচ্ছে সূর্য পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে সৌর জগতের উপর দিয়ে বয়ে যাচ্ছে একটা সৌর ঝড় বা সৌর কণিকার একটা স্রোতের মতো। সূর্য কিন্তু আশ্চর্য জিনিস। আমি আপনাদের পরের ছবিটা দেখাবো, খুব বিরল ছবি। এই যে গ্যাস উঠছে আর পড়ছে, এই রিসেন্টলি মাত্র 1 বছর আগের ছবি তোলা হয়েছে কাছ থেকে।